সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে একটা আমি আপনার স্ক্রিনে যে আমার যে নকশাটা দেখতে পাচ্ছ শিক্ষার্থী, এই নকশাটা আমি সুন্দরভাবে সহজভাবে কীভাবে আঁকা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা স্টিলের যে কোনো স্কেল নিয়ে স্কেল বরাবর সুন্দরভাবে এঁকে নিই, এবং এবার ছোট্ট ছোট্ট বৃত্ত দ্বারা দেখো আমি কীভাবে আঁকতেছি। তারপরে এভাবে জাস্ট আমি সময় স্বল্পতার কারণে এখানে তিনটা ফুল এঁকে দেখাচ্ছি। খুব আস্তে আস্তে এবং 100% যাতে সঠিক হয় সেভাবে করার চেষ্টা করতে হবে, কিন্তু আমি দেখো তোমাদের শেখানোর জন্য যে কাজটা করতে হয় আমার একটু ধীরে ধীরে করতে হচ্ছে, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি সংক্ষিপ্ত করছি। মাত্র চারটা ফুল আমি দেখাচ্ছি। এবার দেখো এইভাবে লাইন টেনে একটা ফুলের সাথে আরেকটি ফুলের সংযোগ স্থাপন করতে হবে। তো দেখতে থাকো, আমি মনে করি একটা যদি পারা যায় তাহলে একের অধিক পারা কোনো ব্যাপারই না। তো একটু সাহস নিয়ে এটা করতে হবে, ভুল গেলে রাবারের সাহায্যে মুছে দেওয়া যাবে। দেখো শিক্ষার্থীরা, এরকম অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা দেখে নেবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং তোমাদের পরামর্শ আমাকে দেওয়ার জন্য কমেন্ট করবে। তো দেখো কিভাবে আমি সহজভাবে একটা সুন্দর ডিজাইন, বর্তমান ক্লাস 6-7-এর যে শিক্ষার্থীরা আসো তাদেরকে তোমরা জানো নতুন এই শিক্ষাক্রমের ভিত্তিতে তাদের একটা বন্ধু খাতা তৈরি করতে হয়। তো আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে বন্ধু খাতার মার্জিনগুলো আমরা আঁকার চেষ্টা করি, আমি দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা, এই যে আমি একটা ভুল করেছি, এখন রাবার দিয়ে সুন্দর করে আমি ঘষে উঠাই দিচ্ছি। আগে আমরা কলম বা জেল কলম ব্যবহার করবো না, পেন্সিলের সাহায্যে ড্রয়িংটা সুন্দর স্কেচটা সুন্দর করে করে নিতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস মনে রাখবা, সব কিছুর ভাগ সবাই নিতে পারবে কিন্তু এই শিক্ষার ভাগ কেউ নিতে পারবে না। তো তোমরা যদি শিখতে চাও, আমি প্রতি শুক্রবারে দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সকাল 9টা থেকে ক্লাস করাই এবং 11টা থেকে কেরিয়ার কে মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করাই থাকি। তো তোমরা যদি এই ড্রয়িংটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা 10B একটি পেন্সিল নিয়েছি, এক্সট্রা ব্ল্যাক, এটা নিয়ে আমরা যে ফুলের যে বাইরের যে অংশটা এটা সুন্দরভাবে ভরাট করে দেব, এবং খেয়াল রাখতে হবে যেন ফুলের ভিতরে এই কালি না পড়ে। অর্থাৎ ফুলের যে পাপড়িটা আমি দিয়েছি এবং লতারটা দিয়েছি, এই লতারটার বাইরে দিয়ে আমি সুন্দরভাবে কালো বোর্ড করে দেবো, যাতে আমার এই ফুলের ভিতরে এবং লতার ভিতরে এই কালি দাগটা না পড়ে। এবং এক পর্যায়ে আস্তে 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 সুন্দরভাবে এটা করে দিতে হবে, তবে একটু খেয়াল রাখতে হবে যাতে আমরা ভিতরে এই পেন্সিলের যে কালি করতেছি এটা না পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই সার্টিফিকেট আসন সংখ্যা কিন্তু জানো সীমিত, মাত্র 50টি আসনে নিয়ে আমি এক বছর মেয়াদি এই সার্টিফিকেট কোর্সে ভর্তি প্রক্রিয়া চলতেছে। যদি তোমরা ভর্তি হতে চাও এবং তোমরা যদি মনে হয় যে না আমরা এই চিত্র অঙ্কন শিখবো, চালু করো শিখবো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি মনে করবো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এটা শেখো তাহলে তোমাদের কোনো লস হবে না। আশা করি তোমার ভবিষ্যৎ একটা সৃজনশীল প্রেক্ষাপট সৃষ্টি হবে। কোনো কিছুকে আমরা সুস্পষ্টভাবে দেখে বুঝে এই ড্রয়িংটা করেছি। দেখো এইটা করতে বেশি কষ্ট হবে না, এটা দেখতে অনেক সুন্দর হবে, যা সকলে পারে না। তো ভালো থাকো।